साथी सब मंचे उपस्थित हमारे पार्टी एवं एबारे त्रिपुरा निर्वाचने जब हम कांग्रेसेर जोट तार जे मंच से मंचे जरा कांग्रेसेरो हमारे बंधुरा से पार्टी कर्मी नेतृत्वरा जरा उपस्थित आछेन एवं ई समावेशे जे समस्त छात्र युव साधारण मानुष पार्टी कर्मीरा ता बाम कांग्रेस उभये तादेर प्रत्येके आमरा गोटा भारतवर्षेर युव आंदोलनेर एकजन कर्मी हिसाबे आपनादेरके सम्मान जानाच्छी एवं आपनादेर शुभ बुद्धिर उपरे आपनादेर विचार आपनादेर मस्तिष्क आपनादेर आदर्श एवं आपनादेर लड़ाकू मेजाजेर प्रति आस्था रेखेई आपनादेरके आमरा सम्मान जानाच्छी। आपनादेर उपरे आस्था आमादेर एई कारणेई कारण गोटा देशेर युव आंदोलनेर साधारण युवकर्मीरा एवं एई युव आंदोलनेर बाम युव आंदोलने जारा नेई তারাও যারা আছেন তারাও ত্রিপুরার দিকে তাকিয়ে আছেন। অনেক সময় হয় না যে ঝুন্ড কোন দিকে যাচ্ছে সেটা দেখতে চাই, কিন্তু সব সময় ঝুন্ডে কাজ হয় না, মানুষ তো। তারাই এক সময় চার পায়ে হাঁটতো, আবার তারাই দু পায়ে দাঁড়িয়েছে, আবার তারাও গাছের ডালে ঝুলে থাকতো, আবার তারাই এখন হাতুড়ি কাস্তে নিয়ে কোথাও মুষ্টিবদ্ধ হাত নিয়ে কোথাও ক্ষেতে কোথাও খামারে কাজ করে গোটা দেশ গোটা রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গোটা সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। আর এই সব কিছু করেছে আমাদের মস্তিষ্ক, আমাদের মাথা, তাহলে বুদ্ধি, বিচার, বোধ, আদর্শ, মতাদর্শ, নীতি, তার উপরে মানুষ কি করে ভরসা রাখছে, কোন আদর্শকে নিয়ে মানুষ লড়াই করছে, তার দিকে গোটা দেশের মানুষ, গোটা দেশের ছাত্র যুবরা, বেকাররা, কাজ করার, এই গোটা লকডাউনে যারা পরিযায়ী শ্রমিক নিজের রাজ্যে কাজ না করতে পেয়ে অন্য রাজ্যে গেছে, বাড়ি ফিরে আসতে পারেনি, রাস্তায় মারা গেছে, খেতে না পেয়ে রেলে কাটা পড়ে অন্য রাজ্যে মারা গেছে, লাশটা পর্যন্ত বাড়িতে আসেনি, তারাও দেখছে যেই 2014-2019 গোটা দেশে একদিকে বিজেপির সরকার আর 18টা রাজ্যে এখন প্রেজেন্ট বিজেপির সরকার, তারা আসলে আমাদের জন্য কি করতে চাইছে, গোটা দেশের জন্য কি করতে চাইছে। তাহলে ত্রিপুরার মানুষ ত্রিপুরার বিধানসভা নির্বাচনে এবারে বিজেপির পক্ষে তারা কি কথা বলতে চাইছে, বিজেপির বিপক্ষে কি কথা বলতে চাইছে, তাই আপনাদের সিদ্ধান্তের উপরে, আপনাদের নির্ণয়ের উপরে আমাদের খুব বড় আস্থা এবং আমাদের খুব বড় প্রত্যাশা যে আপনারা যেমন অত্যাচারকে, আক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের নিজের জায়গাতে, এলাকাতে, বুথে ঘুরে দাঁড়িয়েছেন, গোটা ত্রিপুরাকে শিখিয়েছেন কি করে আক্রমণকে প্রতিহত করতে ঘুরে দাঁড়ানো যায়, আর গোটা দেশকে বার্তা দিচ্ছেন যে মানুষ হয়ে জন্মেছ, যদি বেঁচে থাকতে চাও তাহলে লড়াই করেই বেঁচে থাকো, কখনো আক্রমণের কাছে নতি স্বীকার করে বাঁচতে নেই। তাহলে আমরা যারা কাজ করতে চাই, যারা রোজগার করতে চাই, না শুধু নিজেদের পরিবারকে প্রতিপালন করার জন্য, না এই দেশটাকে, রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তারা, তাই আমাদের খুব বড় আস্থার দিক, খুব বড় প্রত্যাশার দিক। আপনারা আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? ত্রিপুরাতে 60টা আসন বাম কংগ্রেসের জোট, সেই 60টা আসনেই ত্রিপুরার মানুষ আগামী দিনে কাদের প্রতি নিজেদের ভোটটাকে দিয়ে ত্রিপুরার কি ভবিষ্যৎ নির্ধারণ করবে? ভোট মানে তো রামু দাসের 4টা পাখনা গজিয়ে দেওয়ানো, ভোট মানে তো রামু দাস অন্যান্য মন্ত্রীদের ভাই চেলা চামুণ্ডার মতন এই ওভারব্রিজের নিচে মদের মাদক দ্রব্যের কারবার করবে তার জন্য তো নয়, তারা ধুলো উড়িয়ে গাড়ি নিয়ে ঘুরে বেড়াবে, আর যেখানেই অন্যান্য রাজনৈতিক দলকে কাজ করতে দেখবে নিজেদের বাইক বাহিনীকে বলবে লাগাও হামলা পরে আমরা দেখে নেব, তার জন্য তো নয়। নিশ্চয় ত্রিপুরার ভবিষ্যৎকে শুধরানোর জন্যে গতকাল থেকে এই দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরাতে তারা বক্তৃতা করছেন, ভাষণ দিচ্ছেন। এই আসার আগে আমরা গতকাল এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তার প্রেস মিটটা আমরা শুনছিলাম। তার প্রেস মিটটা যখন শেষের দিকে যাচ্ছে তখন ঘড়ির কাটাতে 9টা বাজতে 10 কি 5 সেরকম সময়, এবং তিনি যে 35-34 মিনিটে
যে প্রেস মিট করেছেন সেই প্রেস মিটের এগেনস্টে এই রাস্তা দিয়ে এখন যাবে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তার জন্য রাস্তা দুধারে ঝান্ডা লাগানোর জন্য আমার আপনার বাড়ির ছেলেরা যারা গণতান্ত্রিক পরিবেশ ছিল বলে বিজেপিটা করার সুযোগ পেয়েছে এবং বিজেপিটা করছে, এবং আমরাও বলছি যে 16 ফেব্রুয়ারির পর ত্রিপুরাতে বাম কংগ্রেসের সরকার আসবে এবং তারা এই গণতান্ত্রিক পরিবেশকে রাখবে। তোমাদের যেখানে খুশি তোমরা এই পার্টিটা করতে পারো, করো, কোনো বাধা নেই। এটাই লাল ঝান্ডা, এটাই বামপন্থা, এটাই ভারতবর্ষের সংবিধান স্বীকৃত করে যে গণতন্ত্র। আমাদের শুধু একটাই আবদার, আমাদের শুধু একটাই দাবি, আপনাদের কাছেও আমাদের এটা একটা কথা যে ভোট শুধুমাত্র ভাষণে, শুধুমাত্র কথায়, শুধুমাত্র কাজে, শুধুমাত্র ভোটের দুটো দিন আগে রাতে কোন গরিব পাড়াতে কোন বস্তিতে কি হচ্ছে, কোন মানুষ কোন দিকে চলে এলো, কার হাতে কি গুজে দিল, তার জন্য ভোট নয়। ভোট সাধারণ মানুষের বিচার বুদ্ধি বিবেচনা করতে সাহায্য করার জন্যই নির্বাচনী সভাগুলো। তাই আপনাদের পক্ষ থেকে এই বিজেপির দলের পার্টির আমাদের ভাই বন্ধু যারাই আছেন তাদের কাছে আমাদের আবেদন যে ঘটা করে রোড শো করুন, ঘটা করে সমাবেশ করুন, কিন্তু দয়া করে গতকাল এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএম এর পলিট ব্যুরোর নেতা মানিক সরকার, দেশের প্রধানমন্ত্রীর মিথ্যাচারিতার যে মুখোশ, তার মুখোশের এক একটা সুতো খুলে দিয়েছে। যদি বুকে দম আছে তো অমিত শাহ থেকে শুরু করে যারা বিজেপির আছে তার এই প্রেস মিটটাকে খণ্ডন করে দেখান। বিচার বুদ্ধি বিবেচনার দ্বারা ভোট করতে হবে তো, খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হয় তো। মনে করুন আমার নাম মীনাক্ষী মুখার্জি, এবারে মীনাক্ষীর জায়গায় সীনাক্ষী লিখে দিয়েছে, হয় আধার কার্ডে ভোটার কার্ডে ভুলভাল নাম লিখে দেয়, তাহলে তো কোর্ট এফিডেভিট দিতে হয় নাকি, আর সেটা খবরের কাগজে বের করতে হয় যে দেখুন আমার নাম মীনাক্ষী মুখার্জি, আমার বাবার নাম এই, আমার অ্যাড্রেস এই, আমার ডেট অফ বার্থ এই, এটা আমার আধার কার্ড, এটা আমার ভোটার কার্ড, এই দুটো জায়গায় দুটো নাম হয়ে গেছে, আসলে যে সীনাক্ষী সেই মীনাক্ষী, এইভাবে তো করে বেরিয়ে দিতে হয় নাকি। গতকালকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের পার্টির নেতা মানিক সরকারের প্রেস মিটের পর আজ সকাল থেকে আমাদের এটাই মনে হলো যে বিজেপি পার্টিটাও পেপারে ইস্তেহার দিয়ে দিয়েছে গতকালের পর যে নরেন্দ্র মোদী বিজেপি ওরফে মিথ্যাবাদী দুটোই এক জায়গাতে রয়ে গেছে। যে কাজ করেনি সেটা নিজেদের নামে ঢাক বাজাচ্ছে, আসলে ঢাক বাজাতে বাধ্য হয়, আসলে মেকআপ করতে বাধ্য হয়, আসলে চেহারায় রং লাগাতে বাধ্য হয়, আসলে নিজেদের শরীরের ঘাম খোস পুঁজ পাছড়াগুলোকে ঢাকা দেবার জন্য গায়ে পারফিউম লাগাতে হয়, আসলে নিজেদের নোংরা মিথ্যাবাদী বিশ্বাসঘাতকের চেহারাটা ঢাকানোর জন্য রাজশাহী পক্ষ পোশাক আর কোথাও গেরুয়া বসন পরে পোশাক পরতে হয়, আর এরা গোটা বিজেপির পার্টিটা গোটা ভারতবর্ষের মাটিতে তাই কাজ করছে নিজেদের মিথ্যাবাদীর চেহারাগুলোকে ঢাকানোর জন্য। এই প্রতাপগড় বিধানসভা, তপশিলি জাতি উপজাতিদের জন্য এই প্রতাপগড় বিধানসভাতে যারা আসছেন ভোট প্রচার করতে, আমাদের বন্ধু আমাদের বাড়ির আমাদের এলাকার যে সমস্ত বিজেপির ভাই বন্ধুরা আছেন আমরা তাদেরকেও জিজ্ঞেস করতে চাইছি যে একবার ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্টটা খুঁজে দেখুন, গোটা দেশ জুড়ে সব থেকে বেশি লাস্ট এই 10-9 বছরে কাদের উপরে সব থেকে বেশি অত্যাচার হলো, সেটা শারীরিক অত্যাচার, সেটা মানসিক অত্যাচার, সেটা তাদের উপরে মার ধর খুন বলাৎকার, এমনকি মাস্টারের জল, সেই মাস্টার উঁচু জাতির হওয়ার জন্য দলিত বাড়ির ছেলেটা যদি মাস্টারের কুঁজো থেকে এক গ্লাস জল খেয়ে নিয়েছে তো বিজেপির পার্টিটা বলছে গরুর মুখ খেয়ে নেব কিন্তু দলিতের ছোঁয়া গ্লাসের জল খাবো না, আর ছেলেটাকে পিটিয়ে খুন করে দিল। আমরা বলছি না, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট বলছে শুধুমাত্র 2022 সাল পর্যন্ত যার রিপোর্ট
সেই রিপোর্টে গোটা দেশে যা ক্রাইম হয়েছে, গোটা দেশে যা ক্রাইম হয়েছে তার 25% ক্রাইম হয়েছে উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশে, যেখানে বিজেপির রাজ্য সরকারগুলো পরিচালনা করছে। তার মধ্যে একজন যোগী আদিত্যনাথ যে ত্রিপুরাতে ডেলি প্যাসেঞ্জারি করছে, 28,000 দলিত উপজাতি ট্রাইবালদের উপরে 28,000। আপনাদের তো মনে হয় কোনো বিধানসভার ভোটারের কাছাকাছি 28,000, কোনো বিধানসভার মূল ভোটারের কাছাকাছি বোধহয় 28,000। সেই 28,000 দলিত ট্রাইবাল উপজাতিদের উপরে তাদের উপরে আক্রমণ হয়েছে, পুলিশ কাজ করেনি। পুলিশ কি কাজ করে? গণতন্ত্রকে রক্ষা করার জন্য কাজ করে। পুলিশ কি কাজ করে? অপরাধকে দমন করার জন্য কাজ করে। পুলিশ কি কাজ করে? পুলিশ যাতে কেউ সমাজ অপরাধী হলে সে যাতে পুলিশকে দেখে ভয় পায়, তাই পুলিশ নিজের দৃষ্টান্ত স্থাপন করে, কাউকে টানতে টানতে ধরে নিয়ে যায়, কাউকে পেটাতে পেটাতে ধরে নিয়ে যায়, আর পুলিশকে দেখলে গুন্ডা দুষ্কৃতীরা দরজার পিছন দিয়ে কালো অন্ধকারে রাতের বেলা ঢুকতো। আর আজকে পুলিশ যখন রাস্তায় থাকছে তখন তৃণমূলের গুন্ডারা বলছে যে আরে যা খুশি করে নেয়, সরকারটা আমাদের, পুলিশও আমাদের, এদেরকে তো আমরা পকেটে রেখেছি। তাহলে কি পুলিশকে কাজ করতে দিচ্ছে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, অপরাধীদেরকে কন্ট্রোল করার জন্য, অপরাধ প্রবণতাকে দাবানোর জন্য, সমাজ অপরাধীদের কাছে ভয় তৈরি করার জন্য? না। আরে যারা পুলিশের ভয়ে পালিয়ে যেত আজকে তারাই বিজেপির রাজত্বে নেতৃত্বে সুশাসন মানে দুঃশাসনের সময়ে 58টা মাসে তারাই রাজা উজিরার মন্ত্রী হয়ে গেছে, আর পুলিশ বাধ্য হচ্ছে তাদেরকে সেলাম ঠুকতে। এটাই বিজেপি করেছে ত্রিপুরাতে, এটাই করেছে। তাহলে গণতন্ত্রকে রাখতে দিচ্ছে না বিজেপি? কেন রাখতে দিচ্ছে না? ত্রিপুরাতে একবার সরকার চলে এসছে, তারপর যাতে আর কোনোদিন সরকার থেকে না যেতে হয় তার জন্যে শুধু এইটুকু দোষ ত্রিপুরার বিজেপির পার্টিটা? না, আরো অনেক গভীরে এর শেকড়টা, অনেক গভীরে। গণতন্ত্রের কথাটা কোথায় লেখা আছে? কোথায় গণতন্ত্রের কথাটা? সংবিধানে লেখা আছে, জনবাদ কা বাদ, জমহুরিয়ত কা বাদ, সংবিধান মে এক লাইন মে এক ওয়ার্ড মে লিখা হে। আর ইস সংবিধান কো ইস দেশ কা জনতা, ইস দেশ কা পুলিশ, ইস দেশ কা পলিটিক্যাল পার্টি, ইস দেশ কা নেতা, ইস দেশ কা মন্ত্রী, ইস দেশ কা ভিখারি, ইস দেশ কা নৌজওয়ান, ইস দেশ কা ছাত্রী, ইস দেশ কা মহিলা, হর কোই মানতা হে। তাহলে যে সংবিধানটাকে আমরা মানি, সেই সংবিধানে যে গণতন্ত্রটা লেখা আছে, সেই গণতন্ত্রকে ত্রিপুরাতে তারা পালন করতে দিচ্ছে না, কারণ এরা আমাদের সংবিধানটাকেই মানতে চায় না, কারণ এরা মনুবাদ হিসাবে সংবিধানটাকে তৈরি করতে চায়। এই মনুবাদের বইতে এরা লিখেছে যে দলিতরা, উপজাতিরা, ট্রাইবালরা, শূদ্ররা, যারা নিচে জাতের লোক, তারা মনুবাদ যদি মানুষের সৃষ্টি, সমাজের সৃষ্টি, সভ্যতার সৃষ্টি হয়, তাহলে ব্রাহ্মণদের উৎপত্তি পা থেকে, আর সেই মানুষের পা থেকে উৎপত্তি হয়েছে শূদ্রদের, ট্রাইবালদের, উপজাতিদের, দলিতদের। তাহলে সেই মনোবাদকে সামনে রেখে ভারতবর্ষের সংবিধানকে সরিয়ে দিয়ে দেশকে, ত্রিপুরাকে পরিচালনা করতে চাইছে, তাই ট্রাইবালদের উপরে আক্রমণ। এই যে 407খানা খুন হয়েছে, রেপ হয়েছে, ত্রিপুরার মায়েদের রেপ হয়েছে, ত্রিপুরার মেয়েদের রেপ হয়েছে, ত্রিপুরার বোনের রেপ হয়েছে, ত্রিপুরার ঘরের বউদের রেপ হয়েছে, 407খানা। এই 407টা যাদের রেপ হয়েছে তাদের টাইটেলগুলো একবার বের করুন। বিজেপির মধ্যে সবাই তো আর গাজরকে গোবরের হালুয়া বলে না, তো কেউ তো আছে যে গোবরকে গোবর বলে আর গাজরের হালুয়াকে হালুয়া বলে? নাকি সবাই গাজরকে গোবরের হালুয়া বলে নিজেদেরকে ভক্তের খাতায় নাম লিখিয়ে দিচ্ছে? বিজেপির সব ছেলেপুলেরা, আমাদের কমরেডদেরকেও বলবো, দেখুন মনের মধ্যে আগুনটা জ্বালুন,
রামু দাসকে ভোটে জেতাতে হবে আর সংবিধান বিধানসভার ভেতরে একে একটা লাল ঝান্ডা দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য একজন সৈনিক হিসাবে একজন বাঘের বাচ্চা হিসাবে তাকে পাঠাতে হবে আর বাইরে লড়াইটাকে তীব্রতর করতে হবে যাতে বিধানসভার ভেতরে রামু দাসের গলার জোরটা যাতে আর কারো গলার জোরের কাছে নিচে না নেমে যায় তবে গিয়ে ট্রাইবেলরা সুরক্ষিত থাকবে তবে গিয়ে ত্রিপুরার বেকার ছেলেমেয়েগুলো সুরক্ষিত থাকবে তাই বাইরে লড়াইটা লড়তে গেলে বুকের মধ্যে আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে আর সেই আগুনটাকে জ্বালাতে গেলে আপনাকে খড় কুটো কেরোসিন ঘুটে কয়লার ব্যবস্থা জ্বালানির ব্যবস্থা করতে হবে আর জ্বালানিটা খুঁজতে 407টা মহিলাদের উপরে যাদের উপরে রেপ হয়েছে তাদের একবার টাইটেলগুলো দেখুন 1 থেকে 407 অবধি তার বেশিরভাগ হচ্ছে ট্রাইবালরা কারণ উপজাতিদের মেয়েদেরকে বিজেপি আরএসএস যে মনুবাদের দ্বারা পরিচালিত তারা মনে করে নিচু জাতের দলিত বাড়ির মায়েদের সম্মানটা বাকি সবার ভোগের জিনিস এত বড় বিপজ্জনক মতাদর্শ নিয়ে চলে এত বড় বিপদের একটা চিন্তা ভাবনা নিয়ে চলা বিজেপির পার্টিটা আর এই বিপজ্জনক মতাদর্শ নিয়ে চলা পার্টিটা তাই মানুষ যাতে তাদের এই কালো মুখটাকে দেখতে না পায় তাদের এই অন্ধকার ঘা গন্ধবালা পচা পুঁজ বাছড়ার মুখটাকে দেখতে না পায় তার জন্য আমাদের বাড়ির ছেলেগুলোর মাথায় হেলমেট আর হাতে বাইক আর পাতা আর ট্যাবলেট আর কৌটো দিয়ে দিয়েছে কে সাপ্লাই করছে দিল্লি সরকারের মন্ত্রী রাজ্যের সরকারের মন্ত্রী তাদের ভাই ভাতি যারা করছে পুলিশ জানে না সব জানে পুলিশ বাড়ির ছেলে মায়ের গয়না বেচে দিচ্ছে চারস গাঁজা কৌটো খাবার জন্যে বাবার টাকা চুরি করে নিচ্ছে আত্মীয় স্বজনদের কাছে ধার করছে ঘরের জিনিসপত্র বেচে দিচ্ছে বাপ মা কারো কাছে মুখ দেখাতে পারছে না বিজনেসের টাকা শেষ করে দিয়েছে বাইক বেচে দিয়েছে তারপরেও যখন নেশাকে কন্ট্রোল করতে পারছে না আর নেশার জন্য যখন টাকার যোগান দিতে পারছে না ছেলেটা আজ দীর্ঘদিন ধরে এই আগরতলার আশেপাশে থাকা শহরতলির ছেলেটা আজ দীর্ঘদিন ধরে বাপ মায়ের একমাত্র ছেলে বাড়িতে ফিরছে না এই বাপ মায়ের অবস্থা 58টা মাসে এরকম করার কথা তো ছিল না আসাম থেকে আসা মুখ্যমন্ত্রী বলেছিলেন না আমার কথাটা রেকর্ড করে রাখুন ঘুমা ঘুমাকে সালানা বলেছিলেন না তিনি তো বলেছিলেন মিস কলে চাকরি দেব তিনি তো বলেননি যে বাপ মায়ের একমাত্র ছেলে গোটা পরিবারটাকে ধনে প্রাণে শেষ করে দিয়ে সেই ছেলেটা আজকে বাড়ি ছেড়ে চলে যাবে তাকে খুঁজে পাওয়া যাবে না পুলিশ খুঁজতে পারছে না ছেলেটাকে এটা ছিল ত্রিপুরার ভবিষ্যৎ করার 299টা প্রতিশ্রুতি ছিল এই প্রতিশ্রুতিটা ছিল না বিজেপির 299টা করেনি আর যেটা করব না বলেছিল সেইটা করে দিল এইটা বিজেপির অন্যায় আর এটা একা ত্রিপুরাতে করছে না এটা গোটা দেশ জুড়ে করছে কংগ্রেসের সাথে সিপিএম এর জোট হয়েছে ছেলেমেয়ের চাকরি দেব এরা ইউপিএ সরকারে কংগ্রেস সরকার ঝান্ডার 62টা এমপি বাইরে থেকে সমর্থন করেছিল এরা বলেছে না ভিশন ডকুমেন্টের কথা বলেছে না এরকম বিজেপি সরকারটা বলেছিল ভিশন 2020 নিয়ে রেলের গোষ্ঠী বেচে দিয়েছে 22.5 লক্ষ রেলে চাকরি করতো 22.5 লক্ষ সেটা 7.5 লক্ষে নামিয়ে এনেছে অটল বিহারী বাজপেয়ী সরকার মোদি সরকার বিবেক দেবরায় কমিটি এরা সব মিলে 100 ডেজ প্ল্যান করেছে এরা যে 100 দিনের মধ্যে রেলের চটি বাতি সব বেচে দেব রেল প্ল্যাটফর্ম থেকে শুরু করে করিডোর স্টেশন জল দেওয়ার জায়গা টিকিট কাউন্টার সব কিছু আদানিদের পকেটে ভরে দিল কোন আদানি যে আদানির মা নাকি টেনা পরে ঘুরে বেড়ায় ওর নাকি কাপড় জোটে না আরে কাপড় তো জুটছে না আমার বাড়ির মাদের শরীর ঢাকতে তো পারছে না আমার বাড়ির মেয়েরা
আদানির বাড়ির তো এই সমস্যা ছিল না, তাহলে যার পাশে সরকারের দাঁড়ার কথা ছিল, যার জন্য টাকার ব্যবস্থা করা ছিল, যার ছেলের রোজগারের ব্যবস্থা করা ছিল, যার রেশনের মাধ্যমে খাবারের ব্যবস্থা করা ছিল, যার বাচ্চার স্কুলের শিক্ষার ব্যবস্থা করার দরকার ছিল, যার গ্রামের 100 দিনের রেগার কাজের ব্যবস্থা করা ছিল, যার জন্য শিল্প কারখানা তৈরি করার ব্যবস্থা ছিল, তার বাড়ির জন্য আপনি হাত তুলে দিলেন। আর যার পরিবারের কোনো সমস্যা ছিল না, ওরা তো ওদের বইয়ের জন্মদিনে এরোপ্লেন গিফট করে আর ওরা সকালবেলায় চা খায়, সেই কাপটারও দাম 1.5 লাখ টাকা, তুমি তাদের পাশে দাঁড়ালে, আর গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষের পাশে দাঁড়ালে না, ত্রিপুরার 37 লক্ষ মানুষের পাশে দাঁড়ালে না। ডবল ইঞ্জিন কা সরকার কে নাম পর ইয়ে লোক ত্রিপুরা কো পিছে কে তরফ লে গয়ে হ্যায়। এই সরকারের এই পার্টিটার যেটা আরএসএস চালাচ্ছে, এই আরএসএস হিন্দু মুসলমান উঁচু জাতি নিচু জাতি সাধারণ মানুষের কাছ থেকে গণতন্ত্রকে কেড়ে নেওয়া, তাই তো এরা রাজনৈতিক অন্য কোন দলকে রাখে না, তাই তো রাখছে না এমনি এমনি নাকি। আর তারপরে যখন এই সব প্রশ্ন, যারা মুঠি ভর কই হ্যায় যে লোক ইয়ে সওয়াল পুছনা চাতে হ্যায়, তখন তাদেরকে মারো, তখন তাদেরকে পেটাও, তখন তাদের ঘর জ্বালিয়ে দাও, তখন তাদের পুকুরে বিষ দিয়ে দাও, তখন তাদের দোকানগুলো পুড়িয়ে দাও, এটা তো গণতন্ত্রের নিয়ম নয়, এটা তো সংবিধান অনুযায়ী কাজ নয়। তাহলে তুমি সহযোগিতা করছো বড় লোকদেরকে, টুটি টিপে মারছো গরিব লোকদের, গরিব লোকের মেয়ে উন্নতি মানুষের বেকার ছেলে মেয়েদের স্বার্থ রক্ষা করার জন্য যারা সামনের সারিতে লড়াই করছে, তুমি সামনাসামনি এসে তাদেরকে পিটছো। গতকাল সন্ধ্যের সময় কয়েরপুরে যখন আমাদের মিটিং চলছে, বিনা পারমিশনে বিজেপি সেখানে মিছিল করে দিল, নির্বাচন কমিশন চুপ করে বসে আছে। ধর্মনগর আমাদের কমরেডদেরকে বাড়িতে জোর করে আটকে রেখে বলছে যে তোদেরকে বলতে হবে তোরা কাল থেকে বিজেপি ঝান্ডা ধরবি, যেখানে আমাদের শহীদ মিয়া খুন হলেন চরিলামে, সেখানে কংগ্রেসের ক্যান্ডিডেটকে আক্রমণ করে দিচ্ছে, গাড়ি ভাঙচুর করে দিচ্ছে, আমাদের কমরেডদেরকে কংগ্রেসের কর্মীদেরকে জেলে ভরে দিচ্ছে, আর যারা দাদাগিরি করছে তারা তারা রাস্তায় খোলা ঘুরে বেড়াচ্ছে। আর খোলা কারা ঘুরে বেড়ায়, কারা ঘুরে বেড়ায় খোলা? আরে যার এতটুকুও কিছু সমাজে দেবার থাকে, মানুষটাকে নিজের সম্পত্তি বানিয়ে নেয় যে এ আমার, এ আমার, তাতে মানুষ তো ছেড়ে দিন, সোনা দানা টাকা পয়সা জামা কাপড় জমি বাউন্ডারি দিয়ে দেয়, গাছ ফসল সবকে মানুষ নিজের করে রাখতে চায় যেটা আমার, কিন্তু ছেড়ে কাকে দেয়? ষাঁড়কে ছেড়ে দেয়, বলে এটা আমার সম্পত্তি নয়, একে খাওয়াতে হয় আর এ শুধু ঘুরে বেড়ায় আর একে ওকে মারতে থাকে। তাহলে কারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খোলাখুলি মানুষের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে? তাহলে যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে পুলিশ নির্বাচন কমিশন তারা আটকাতে পারছে না, আটকাতে পারছে না, না আটকাচ্ছে না, কোনটা কোন পুছেগা সওয়াল? আমাদের ছাত্র যুবদেরকে কোমর বেঁধে এই প্রশ্নের জবাব 16ই ফেব্রুয়ারি কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোটটা দিয়ে এর জবাব চাইতে হবে, চাইতে হবে এই জবাব। কঠিন সময় শুধু মিছিলে মিটিং এ ভাষণে দুটো ডান্ডা নিয়ে মারামারি করে মার খেয়ে ঘুরে দাঁড়িয়ে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে তারপরে বেরিয়েছি, মিথ্যে মামলা দিয়েছে তাও ভুকচি দিয়ে দাঁড়িয়ে আছি, সরকারি কর্মচারী হিসাবে কাজ করেছি সেখানে আমাদেরকে অন্যায় করেছে অত্যাচার করেছে ট্রান্সফার করে দিয়েছে তাও ভুকচি দিয়ে দাঁড়িয়ে আছি, 10,323 এর মাস্টারমশাই দিদিমণিরা ভাগ করার চেষ্টা করেছিল যৌথ মঞ্চে এসে বাম কংগ্রেস জোটের সরকারের প্রতি তারা একভাবে দাঁড়িয়ে থাকার জন্য শপথ গ্রহণ করেছে, লড়াই করছে, প্রত্যেকটা অংশ লড়াই করছে, লড়াই রাস্তাতেও হয়
लड़ाई विधानसभा भेतरे लड़ाई पार्लामेंटर भेतरे एबारे लड़ाईटा मतादर्शगत दिक थेके आदर्शेर उपरे विश्वास करे निजेदेर भविष्यके सिक्यूरिटी देवार जन्नो निजेदेर बेचे थाकार अधिकारके प्रमाण करार जन्नो साधारण मानुष आजके साहस निये त्रिपुराते घुरे दाड़िएछे। एटा एमनि एमनि हयनि, ओरा अनेक आक्रमण करेछे दक्षिणपंथी बुर्जोआ जारा बड़ लोकेर 5,270,000 কোটি টাকার ইলেকশন বন্ডে চাটার প্লেনে করে ঘুরে বেড়িয়ে গরীব মানুষের উপরে বুলডোজার চালাতে চায়। তাদের বুকটা 56 ইঞ্চির হলেও ও বুকে শুধু হাওয়া ভরা থাকে, জোরে টিপে দিন হাওয়া বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, হাওয়া বেরিয়ে গেছে। বিগত 5টা দিন 6টা দিন না আপনাদেরকে স্টেরয়েডের ইনজেকশন দিচ্ছি না, ডিওয়াই ভাই আমাদেরকে এই কাজ শেখায়নি, যুব আন্দোলন লাল ঝান্ডা আমাদেরকে এই আদর্শে বড় করেনি, আমাদেরকে এইভাবে কর্মী তৈরি করেনি যে মিথ্যা কথা বলবে, মিথ্যাচার করবে। डीवाईएफआई लाल झंडा हम लोगों को जो बात सिखाया है वो यही है, जेटा विश्वास करो तार जन्नो शेष पर्यंत लड़े जाओ, आज जाटार जन्नो तुम्ही लड़बे सेटार ऊपर शेष पर्यंत विश्वास करो। ताई विश्वास और रास्तार लड़ाई, ए दुटो लड़ाई विगत 5-6 दिन त्रिपुराते जहाँ आंखों देखी हाल है वही हाल। यदि आमी एखाने बोली तो आमी शुधु बक्ता हिसाबे बोलबो যে কমরেড আজ 5টা দিন ধরে আমার সাথে গাড়ি চালাচ্ছেন, যে ভাই আমার গাড়ি চালাচ্ছে সে ভাই বক্তৃতা করতে না পারলো, ওই ভাইকে গিয়ে জিজ্ঞেস করুন, ওই ভাই বলে দেবে পাস দিয়ে বিজেপির মিছিল যাচ্ছে। 293-99টা প্রতিশ্রুতির বেলুনটা যেমন চুপসে গেছে তেমনি বিজেপির মিছিল গুলো চুপসে গেছে, ওদেরও হাওয়া বেরিয়ে গেছে, 20-25-এর বেশি লোক হচ্ছে না, বেরিয়ে গেছে। আর যত দেখছে আমাদের অবস্থা খারাপ, যত দেখছে গোটা ত্রিপুরার মানুষ, গোটা ত্রিপুরার মানুষ, আমার কংগ্রেসের বন্ধু বলছিলেন যে আমরা গেছিলাম অন্যদিকে, জীবনের অভিজ্ঞতায় বুঝেছি, মানুষ তো জীবনের অভিজ্ঞতায় বোঝে, জিনিস কিনতে গিয়ে বোঝে। মা কেন বলে সকাল সকাল হাটে যাবি, বাজারে যাবি, মাছের দোকানে যাবি, সে সময় দামটা একটু লাগলেও জিনিসটা একটু ভালো পাওয়া যায়, আর দুপুরবেলা গেলে নরম মাছ আর পচা বেগুনি নিয়ে আসতে হবে, ভালো জিনিস পাবেন না হাটে। আর যদি দেরি করেন আর যদি বাড়িতে না ফেরেন তাহলে বইয়ের গাল বাঁধা আছে, আর সেদিন ভাতও জুটবে না, জুটবে না সেদিন। মানুষ জীবনের অভিজ্ঞতাই বুঝেছে যে আসলে 299টা প্রতিশ্রুতি আসলে ফেক, রেজিস্টার্ড মিথ্যাবাদী, কোর্ট এফিডেভিট দিয়ে মিথ্যাবাদী, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে মিথ্যাবাদী। মানুষ নিজেদের জীবনের অভিজ্ঞতায় মিথ্যাচারকে চিহ্নিত করেছে, মানুষ ফিরে এসছে। হিন্দি মে এক কাহাওয়াত হ্যায় কি শাম কা ভুলা হুয়া অগর ঘর, সুবহ কা ভুলা হুয়া অগর শাম কো ঘর আয়ে তো উসকো ভুলা নহীঁ কহতে। তো গত বিধানসভা নির্বাচনে গোটা ত্রিপুরার এই ধরনের ছাত্র যুবরা যারা ছিল তারা অনেকে ভুল বুঝে ওদিকে গেছিলেন। হ্যাঁ, যদি শুধু ভবিষ্যৎটা মারামারির ভবিষ্যৎ করতে চান তাহলে সেটাও এক খেল হবে, সেখান থেকেও পিছনে সরব না, কিন্তু যদি চান যে মারামারি বাদে চাকরি করতে চান, কাজ করতে চান, শান্তি চান, গণতন্ত্র চান, নিজেকে এগোতে চান, ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে চান, দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আপনার ঝান্ডা কোনোদিন বিজেপি হতে পারে না, হতে পারে না বিজেপি। আপনার ঝান্ডা লাল ঝান্ডা হবে, আপনার ঝান্ডা বাম কংগ্রেসের ঝান্ডা হবে, হবে আপনার ঝান্ডা। কিন্তু যদি শুধু মারামারি করতে চান, পাতাখড়ি করতে চান, ট্যাবলেট খেতে চান, তাহলেও বলবো যে 16 ফেব্রুয়ারি আরও একটা সুযোগ আছে। মরার আগে জিজ্ঞেস করে তো যে আপনার আখরি ইচ্ছা কে হে, আপনার শেষ ইচ্ছা কি, তো শেষবারের মতো আবার আরেকবার জিজ্ঞেস করছি ভাই,
একসঙ্গে বড় হয়েছি তো, একই পাড়ায় থেকেছি, একই সঙ্গে বড় হয়েছিলাম, একই সঙ্গে স্বপ্ন দেখেছিলাম, একই সঙ্গে স্কুলে পাস দিয়েছি। সেদিন বোঝনি বামফ্রন্ট সরকারের কি মর্ম, গরিবদেরকে দলিতদেরকে জমি দিয়েছে, বন জঙ্গলের অধিকারকে স্বীকৃতি দিয়েছে, রেগার 100 দিনের কাজ তার মজুরি আদায় করে নিয়ে এসছে, মিড ডে মিলে বাচ্চাদের খাবারের অধিকার আদায় করে নিয়ে এসছে, সামাজিক ভাতাগুলোকে আদায় করে নিয়ে এসছে, চাকরি কারখানা কোলিয়ারি এগুলোকে তৈরি করার জন্য গার্ড তৈরি করেছে, 18 বছরের ভোটাধিকার স্বীকৃতি করেছে, গোটা দেশটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য আর্থিক বরাদ্দকে সিকিউরিটি দান করেছে, জিনিসপত্রের দাম কমানোর জন্য রাস্তা রেডি করেছে, স্কুল কলেজ হসপিটাল বাড়ানোর জন্য ব্যবস্থা করেছে, মানুষ যাতে চিন্তা ভাবনা করতে পারে তার জন্য একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ পরিবেশ রেখেছে, হিন্দু মুসলমানে ভাগাভাগি করতে দেয়নি, মানুষ যাতে অন্য মানুষকে সাহায্য করে তার ব্যবস্থা করেছে, গরিব প্রান্তিক মানুষের হাতে টাকা যোগান দিয়েছে, জমির অধিকার দিয়েছে, ট্রাইবালরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে তার জন্য আইন তৈরি করে দিয়েছে, নির্বাচনের ব্যবস্থা করেছে। আর সব কিছু করার পর ভেবেছি যে বোধহয় এগুলো মাগনা পেয়ে গেছি, তাহলে বোধহয় এবারে তো ঘরের ডাল চচ্চড়ি, চলো একটু বিরিয়ানি খেয়ে আসি। গেছো সব বিরিয়ানি খেতে? রান সিনেমা দেখেছেন? রান সিনেমা অভিষেক বচ্চনের, হ্যাঁ কি না বলতে হবে, যদি হ্যাঁ বলেন তাহলে বলবো, নইলে না বললে বুঝতে পারবেন না। দেখেছেন রান সিনেমা? অভিষেক বচ্চনের একটা রোগা করে বন্ধু ছিল, মনে আছে? হ্যাঁ, এরা সব ঘরের ডাল ভাত ছেড়ে বিরিয়ানি খেতে গেছে, নিয়ে 5 টাকায় কাওয়া বিরিয়ানি খাইয়ে দিয়েছে। আরে মুরগির বার্ড ফ্লু হলে বাড়িতে মায়েরা বলে এখন থেকে আর চিকেন হবে না, আর পোলিও মারনে বালা কাওয়া বিরিয়ানি যদি কেউ খেতে চায় তোমরা খাও, গোটা ত্রিপুরাকে খেতে দেব না, তার জন্য 16 ফেব্রুয়ারি বুথে বুথে প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলে ভোটটা হবে, নির্বাচন কমিশন পুলিশ আপনাদের কাছে আমাদের আবেদন, কারণ আমরা এই সংবিধান এই গণতন্ত্রকে রক্ষা করতে চাই, আইন মোতাবেক কাজ করুন, আইনের ঊর্ধ্বে উঠতে যাবেন না, উর্দিটা গা থেকে খুলে গেলে আপনাতে আর আমাতে কোনো তফাত নেই, আমার তো আদর্শ আছে আপনার শুধু উর্দিটা আছে, তাই আইন অনুযায়ী কাজ করুন, আর এই সামনের 16 ফেব্রুয়ারি ভোটকে মানুষের ভোটে পরিণত করুন, আর যদি মানুষের ভোট হয় গোটা ত্রিপুরা বলছে, গোটা দেশ।